হ্যালো বন্ধুরা, আজ আপনাদের একটি দেখাবো ওয়েস্টার্ন কান্ট্রির একটি কুকিং। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কি কমেন্ট সেকশন জানাবেন যে সত্যি এটা কি আম পাবলিক করতে পারবে ইজি, ওরা কী খায়, আমরা কী খাচ্ছি, ওই দেশের ফুডিং সিস্টেম কীরকম, ওই দেশের ফুডিং কালচারটা কীরকম, চলো সেটার ব্যাপারে একবার দেখে নিই। তারা খুব ইজিলি জিনিসটাকে কী বানাচ্ছে এবং সেই জিনিসটাকে কীভাবে প্রসেস করছে, চলুন দেখে নিই। ময়দা দেখে তাই বোঝা যাচ্ছে ময়দাটাকে বেশ মেখে নিয়েছে, নরম করে সুন্দর করে বেশ মেখে নিয়েছে। আচ্ছা, এটা কী করছে? বেশ একটা রাউন্ড শেপে নিয়ে আসছে, রাউন্ড শেপ। আচ্ছা, এটাকে ওই গোল গোল করে পিস পিস করে কাটবে মনে হচ্ছে। হ্যাঁ, এটাকে গোল গোল করে পিস পিস করে সুন্দর করে কাটলো, কেটে একটা শেপে নিয়ে আসছে এটাকে। হ্যাঁ, এটা একটা শেপে নিয়ে আসছে। আচ্ছা, শেপে নিয়ে আসার পর এটাকে আবার ময়দা দিয়ে বেশ মিক্সড করছে। ওকে, হ্যাঁ, গরম জল, গরম জল। আচ্ছা, স্ট্রিমের মধ্যে ওই গোল গোল বোম টাইপেরগুলোকে দিয়েছে। আচ্ছা, স্ট্রিম খতম। আচ্ছা, ফুলে একদম মোটা গেছে। আচ্ছা, এটা ওটা আমাদের এদিককার ভাপা পিঠের মতো, যেটা মোমো তৈরি করতে যেটা লাগে সেটা অনেকটা। তো এটা তো কুকিং সিস্টেম খুব একটা হার্ড নয় আমার মনে হয়, সবাই পারবে আশা করি। তো আপনারা যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, আমাকে এই টাইপের কোনো রকম যদি কোনো কিছু বানিয়ে থাকেন জানাবেন কেমন হয়েছিল, দর্শকদেরও জানানোর একটা সোর্স পাওয়া যাবে যে কেমন টেস্টি হয়েছিল, কেমন ভালো লেগেছে কি লাগেনি সেটা। চলুন তাহলে, ধন্যবাদ, ভালো থাকো সব সকলে।